যশোরের মনিরামপুরে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আর্নট এডুকেশন অ্যান্ড গ্রোথ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কাছারিবাড়ি মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের নির্বাহী পরিচালক দীপালী বক্সির সভাপতিত্বে ও উন্নয়নকর্মী উজ্জ্বল বালার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম। এ সময় শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন এবং সাংবাদিক ফিরোজ আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।